আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনাক্কা বানানো। মনাক্কা খেতে আমরা সবাই পছন্দ করি, আর আমি আজকে দুই রকমের মনাক্কা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে বানাতে পারবেন এই মনাক্কা। আর দুই পদ্ধতিতে আজকে আমি মনাক্কাটা তৈরি করব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরুতেই আমি একটা প্লেটে নিয়ে নেব আটা। আটা দিয়ে আজকে আমি তৈরি করব মনাক্কা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এর ভিতরে আমি দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু অনেকটাই মচমচে হবে, অনেক দিন সংরক্ষণও করা যাবে। এর ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব কালো জিরা। আমরা বাজার থেকে যে মনাক্কাগুলো আনি সেগুলো কিন্তু কালো জিরে দিয়ে বানানো। কালো জিরের টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে মনাক্কায়। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। আর যেহেতু আমি প্রথমটা একটু মিষ্টি করতে চাই, সেজন্য আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি। হালকা মিষ্টি হবে, এতে খেতে অনেকটাই ভালো লাগবে। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকম চেপে যখন দলা পেকে যাবে আর তলাটা খুব সহজে ভেঙে যাবে, সেই অবস্থায় অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি কম হয়ে যেতে পারে। আর ডোটা কিন্তু একদম টাইটভাবে বানিয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু আমি অনেকটাই টাইট করে বানিয়ে নিচ্ছি। এবার আমি এক সাইডে রেখে দিয়ে আমি একই প্লেটে নিয়ে নিচ্ছি। আমি চায়ের কাপে 2 কাপ আটা নিয়েছি। আটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। আমি জাল মনাক্কাটা একটু বেশি বানাবো, সেজন্য আমি 2 কাপ নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ একসাথে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আর আগেরবারের মতো এরকম চেপে দেখব, ডলা পেকে গেলে একদম পারফেক্ট হয়েছে। এবার আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটাও কিন্তু একদম টাইট হতে হবে, কোনো রকম নরম রাখা যাবে না। আমি এবার ডো দুইটা একসাথে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, বেশি একটা সময় রাখতে হবে না। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। প্রথমে আমি মিষ্টি মনাক্কাটা বানাবো, সেজন্য আমি ডোটাকে আবার একটু হাত দিয়ে মুদে নিচ্ছি। এবার আমি একটা বেলুনি দিয়ে এটাকে বেলে নেব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের খুশির জন্য আপনারা এগুলো ঘরে বানিয়ে দিতে পারবেন। আর ঘরের খাবার স্বাস্থ্যকর হয় যে, সেজন্য কষ্ট করে অবশ্যই এরকম বানাবেন, বাচ্চারাও খুশি হবে আর অল্প খরচে ঘরে তৈরি টেস্টি খাবারও খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি এরকম করে আবারও বেলে নিচ্ছি, আর এটা কিন্তু আমি কিছুটা পুরুত্ব রাখব। আমি লম্বালম্বিভাবে আবারও কিছুটা বেলে নিচ্ছি। এবার আমি সমান করে সাইডগুলো কেটে নেব। এবড় ডেবর আছে, সেজন্য আমি সমান করে পাশ থেকে কেটে নিচ্ছি। আমি কাটা অংশ পরবর্তীতে আবার বেলে তারপর কেটে নেব। এবার আমি 1/2 ইঞ্চি করে এরকম করে কেটে নিচ্ছি।
এবার আমি 2 পিস করে আবারও হাফ ইঞ্চি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি মনিকার শেপগুলো কিন্তু হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো মনিকা কেটে নেব। আমি আবারও কেটে দেখাচ্ছি, এতে কিন্তু কোনো রকম মাপজোকের কোনো দরকার নেই। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি যে ঝাল মনিকাগুলো তৈরি করব সেজন্য এটাও বেলে নেব একই নিয়মে। এটা কিন্তু আমি আবার একটু বাজারে যেরকম দেখেছি যে এটা একটু চুইয়া পিঠার মতন হয়, দুই সাইডটা একটু ই হয় আর সামান্য চিকন হয়, সেরকম বানাবো। সেজন্য আমি রুটিটা আবারও বেলে নিচ্ছি। আর এটা কিন্তু সামান্য পরিমাণ হাতে ডো দিয়েও তারপরও করা যায়, তবে এরকম করলে কিন্তু আপনাদের বানাতে সুবিধা হবে আর মনাক্কাটাও কিন্তু অনেকটা খাস্তা হবে। আমি ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিলে একটা টুকরো হাতে নিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে। আমি এক সাইডে রেখে ছোট একটা টুকরো নিয়ে আমি হাত দিয়ে এরকম করে নিচ্ছি। দেখতে অনেকটা চুই পিঠার মতন লাগছে। বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ঠিক এরকমই, একটু ঝাল ঝাল লাগে, একটু বিট লবণ দেওয়া থাকে, খুব ভালো লাগে খেতে। আজকে আমি সেরকম বানাবো। চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ায় আমি এবার মিষ্টি মনিকাগুলো ভেজে নেব। প্রথমে আমি প্রথমে যেটা বানিয়ে রেখেছি প্রথমে সেটা ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, কোনো রকম সমস্যা নেই, এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে পারবেন। আর এগুলো লোহিতে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো খুব ক্রিস্পি হবে, একদম মচমচে হবে। একটু সময় করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দুই থেকে তিন মিনিট পর দেখতে পারবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এই অবস্থায় নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতন ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এ পর্যায়ে আমি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি একটা টিস্যু পেপারে রাখছি যাতে করে এক্সট্রা তেলটা টেনে নেয়। আমার সবগুলো মিষ্টি মনিকা তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি যে ঝাল মনিকাটা তৈরি করব সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার একই তেলের ভিতরে আমি ঝাল মনিকাটাও ভেজে নেব। এগুলো এরকম দিয়ে দিলেই হবে তেলের ভিতরে, তারপর নেড়ে চেড়ে দিলেই হবে, কোনো রকম একটার সাথে একটা লেগে যাবে না, যেহেতু আমি ডোটা কিন্তু খুব টাইটভাবে বানিয়ে নিয়েছিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এরকম নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা হালকা লাগছে, যেহেতু এগুলো ভাজা হয়ে আসছে। এগুলো যেহেতু লাল বুঝতে সমস্যা হবে, সেজন্য যে সময় দেখবেন এরকম একটা হালকা হয়ে আসছে, উপরের দিকে বেশি বেশি আসছে, সে সময় তুলে নিতে হবে। আমি পেপারের উপরে রাখছি, যেহেতু তেল থাকতে পারে তেলটা টেনে নেবে পেপারে। আমি একইভাবে সবগুলো মনিকা ভেজে নেব। আর আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে। আমি যেহেতু 4 কাপ দিয়ে মেপে নিয়েছি, 4 কাপে আমার প্রায় 300 গ্রামের মতন হবে আটা। এবার আমি নিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমি উপরে ছিটিয়ে দেব, তাতে করে কিন্তু এটা খেতে আরও টেস্টি হবে। ম্যাগি মশলাটার স্বাদটা কিন্তু অতুলনীয়, আমরা সবাই জানি এটার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে সবার কাছে। আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম গুঁড়ি হয়ে যাচ্ছে,
দুইটা খেতে অসম্ভব মজার হয়েছে, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর এগুলো কিন্তু আপনারা 8-10 দিন এয়ারটাইট বক্সে রাখতে পারবেন, কোনো রকম নেতিয়ে যাবে না, একদম মচমচে থাকবে। এইটা আমার কাছে বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু পাটে পাটে ফুলে যাচ্ছে আর মুখে তেলে মিলে যাচ্ছে, খুব ভালো লাগছে আজকে আমার কাছে। আমার মনিকাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।